नमस्कार बांगलार मुख चैनले आपनाके स्वागत जानाई। 11টি ভাষায় 200টির বেশি ছবিতে অভিনয় করেও নিজেকে সাধারণ মানুষ ভাবতেই ভালোবাসেন তিনি। পর্দার দুর্ধর্ষ ভিলেন আশিস বিদ্যার্থী আদবে কতটা সাধারণ, কেমন তার পারিবারিক জীবন জানেন কি? রক্তে হাফ বাঙালি বিশে থাকা আশিস বিদ্যার্থী নিজে একজন বাংলা জামাই। আজকের ভিডিওতে শোনাবো আশিস বিদ্যার্থীর গল্প। আশিস বিদ্যার্থীর জন্ম 1962 সালের 9 জুন দিল্লিতে একটি মালায়ালাম পরিবারে। বাবা গোবিন্দ বিদ্যার্থী ছিলেন সঙ্গীত নাটক একাডেমির সঙ্গে যুক্ত, মা ছিলেন বাঙালি, নাম রেবা বিদ্যার্থী। তিনি নিজেও একজন কথাকলি নাচে পারদর্শী ছিলেন। দিল্লিতে হিন্দু কলেজে পড়ার সময় থেকেই অভিনয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয় আশিস বিদ্যার্থীর। সেখানেই ন্যাশনাল স্কুল অফ ড্রামার কয়েকজন শিক্ষক সম্ভব নামের একটি নাটকের দল গঠন করেছিলেন। প্রথম অভিনয় হাতেখড়ি হয় সেখানেই। পরে তিনি নিজেও ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্র ছিলেন। 1990 সালে সেখান থেকে পাশ করার পর চোখে একরা স্বপ্ন নিয়ে চলে আসেন মুম্বাই। কিন্তু কাজ পাওয়াটা মোটেই সহজ ছিল না, এ দোয়ার ও দোয়ার ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেই সময় পেট চালানোর জন্য দূরদর্শনে একটি অনুষ্ঠানের ডাবিং আর্টিস্ট হিসেবে কাজ করতেন। দৈনিক 150 টাকার ভিত্তিতে সেই কাজ করতেন তিনি। এইভাবেই একদিন সুযোগ আসে ভিপি মেননের হিন্দি ছবি সর্দারে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করার। যদিও আশিস বিদ্যার্থী প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম দ্রোহকাল, পরিচালক ছিলেন গোবিন্দ নিহালেরই। এই ছবিতেই অভিনয় করার জন্য জাতীয় পুরস্কার পান আশিস বিদ্যার্থী। এরপরে খুলে যায় ভাগ্য, আর পিছন ফিরে তাকাতে হয়নি। বাঙালি মায়ের সংস্পর্শে থেকে বাংলা সম্পর্কে প্রথম থেকেই আগ্রহ ছিল আশিস বিদ্যার্থীর। নিজেকে বাঙালি ভাবতে খুবই ভালোবাসেন তিনি। ভাগ্যক্রমে হয়ে ওঠেন বাঙালি পরিবারের জামাই। তার স্ত্রীর নাম রাজশ্রী বড়ুয়া, তিনি অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে। রাজশ্রী বড়ুয়া খুব ভালো গায়িকা হওয়ার পাশাপাশি একজন নামকরা রেডিও জকি ছিলেন। সম্বন্ধ করে বিয়ে হওয়ার পর স্বামীর সঙ্গে বর্তমানে মুম্বাইয়ে থাকেন। সেখানেই ছুটির পাঠশালা নামে একটি গান আবৃত্তি স্কুল খুলেছেন। তাঁদের একমাত্র ছেলের নাম আর্থ বিদ্যার্থী, জন্ম 2000 সালে। তিনি বর্তমানে কানাডার একটি কলেজে পড়াশোনা করছেন। আপনারা অনেকেই হয়তো জানেন না, অভিনয়ের পাশাপাশি আশিস বিদ্যার্থী একজন মোটিভেশনাল স্পিকার। বিশ্বের বিভিন্ন প্রান্তের যুবক যুবতীদের জীবনের প্রতি উৎসাহ বাড়াতে বক্তব্য রাখেন তিনি। এই ভিডিওর মাধ্যমে ভারতের এক অসাধারণ অভিনেতা আশিস বিদ্যার্থীর আরও দীর্ঘ সুস্থ জীবন কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।